तो बंधुरा এখন আমি আপনাদের সামনে ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে হলো যে প্যাকেটগুলোকে সিল করব কিভাবে জিপার প্যাকেট যেরকম আপনারা রেডি করবেন কাটি ঢুকিয়ে দিবেন এখন 60 কাটি দেন বা 55 কাটি দেন বা 80 কাটি দেন বা 100 কাটি দেন এই কাটিগুলো ঢোকানোর পরে আপনাদেরকে কিন্তু এইভাবে কিন্তু এক একবারে দুইখানা করে জিপার নিয়ে এখানে পাঁচ করে এই হচ্ছে সিলগুলোকে কমপ্লিট করে নিতে হয় বন্ধুরা তো আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে আপনারা অনেক সময় যে দোকানে যখন কাস্টমাররা ধূপকাঠি কিনতে যায় তো অনেক কাস্টমার দেখবে যে প্যাকেট বা পাউচ বা বাক্স নাকের কাছে নিয়ে এসে গন্ধ শোকে অর্থাৎ ধূপকাঠির যে গন্ধটা সেটা কীরকম টাইপের যে সেটা নেওয়ার জন্য অনেক সময় কি হয় কাস্টমাররা অনেক কাস্টমার আছে যারা নাকে ধরে নাকের সামনে ধরে তো সেটা কিন্তু ঠিক না তো যদিও বা অনেকে ভুলবশত করে থাকে তো তাদের জন্য বলছি আমি যে ওরা যেভাবে শোকে অর্থাৎ গন্ধটা নিতে চায় তো সেই সিস্টেম হয়তো আপনারা এখনো পর্যন্ত জানেন না বা দেননি যে অনেক আপনার পারফিউম যে কাঠিতে ভালো দিচ্ছেন হ্যাঁ আপনি পারফিউম কাঠিতে ভালো দিচ্ছেন কিন্তু বাক্সের ভিতরে বা প্যাকেটের ভিতরে প্রবেশ করানোর পরে সেই কাঠিগুলো থেকে গন্ধ বেরোচ্ছে না অনেক সময় নাকের সামনে ধরলে তো তখন কাস্টমাররা বলে যে দাদা আপনার গন্ধ কোথায় গন্ধ তো নেই এই হচ্ছে সিল প্যাক করা হলো দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি প্যাকেট এই যে একদম সিল সেই এরকম একটা 12 ইঞ্চি আপনাদেরকে মেশিন নিতে হবে সেটা আমার কাছেও পাবেন আপনি এছাড়া হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনও অনলাইনে পেয়ে যাবেন আপনারা তো এরকম করে আপনাদেরকে সিল করতে হয় বন্ধুরা তো এইবারে কি হচ্ছে যে যে সিস্টেমটা আপনাদের সামনে আমি দেখি যে যেগুলো অনেকে জানে না বা অনেকে দেখাতেও চায় না তো কল্যাণ আপনাদের সামনে সব কিছু শেয়ার করে যাতে আপনারা ব্যবসা করতে কোনো অসুবিধায় আপনাদের না পড়েন তো অনেক সময় কি হয় এই প্যাকেটগুলো নাকের কাছে গিয়ে নিয়ে গন্ধ শোকে ঠিক আছে গন্ধ শোকে যে গন্ধটা কীরকম আর কি সেটা নেওয়ার জন্য আর কি তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি তো কাস্টমাররা দোকানে গেলে এরকম করে নাকের সামনে নিয়ে শোকে আমি জাস্ট আপনাদের সামনে দেখাচ্ছি দূর থেকে আর কি এরকম নাকের সামনে নিয়ে গিয়ে অনেকে নাকের সঙ্গে ঠেকিয়ে অনেকে শুকতে যায় যে গন্ধটা কীরকম বেরোচ্ছে কিন্তু যে সমস্ত যে কাঠিগুলো এখানে ঢুকানো আছে একদম ডিপিং করা এবং ভালো পারফিউম দিয়ে করা আছে সেগুলো কিন্তু অনেক সময় কিন্তু এই যে নাকের সামনে নিয়ে গেলে কিন্তু গন্ধ পাওয়া যায় না বন্ধুরা ঠিক আছে এই কারণটা কি এই কারণটা হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখনই তো যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্যাকেট আছে এবং প্যাকেটের গায়ে যে পারফিউমটা আপনারা ইউজ করেছেন এই মাত্র যে পারফিউমটা এখানে গোলাপের হোক বা যেই পারফিউম হোক আপনারা যে কাঠিতে দিয়েছেন ডিপিং করেছেন সেই পারফিউমটাকে নিয়ে বডির মধ্যে কিছু একটা তুলা হোক বা ন্যাকড়া টুকরো হোক সেটাকে দিয়ে মোটামুটি যে কোনো এক সাইডে আপনারা কর্নারে কিন্তু লেবেলটাকে এরকম করে একবার টেনে দিতে পারবেন তো টেনে দিলে কি হবে এটা শুকিয়ে যাবে এবং শুকিয়ে যাওয়ার পরে যখন আপনারা বিক্রি করবেন বা দোকানে দিবেন যে কোনো কাস্টমার যখন আপনাদের যে কাঠিটা গন্ধ আছে কিনা শুকবে তখন কিন্তু নাকের কাছে নিয়ে গিয়ে এই গন্ধটা কিন্তু পাবে অর্থাৎ ভিতরে যে কাঠিটা ঢোকানো হচ্ছে যে যে পারফিউম ডিপিং করেছেন আপনারা তো সেই পারফিউমটাকে দিয়ে কিন্তু বডিতে লাগিয়ে দেবেন তাতে কি হবে কাস্টমাররা কিন্তু খুশি হবে এবং বুঝবে যে না ঠিক আছে সেন্টটা পাচ্ছি এবং সেন্টটা আছে তার মানে এই সেন্টটাই ভিতরে কাঠি থেকে আমি পাবো এটা হচ্ছে সিস্টেম এটা সিক্রেট ফর্মুলা এরকম ফর্মুলা বা এরকম যে আপনাদেরকে আইডিয়া কিন্তু কেউ দেবে না এই কল্যাণদা আপনাদের সামনে শেয়ার করে সব কিছু যাতে আপনারা ব্যবসা করতে বিভিন্ন জায়গায় আছেন বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো ফলো করছেন যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে বলে আমার ভালো লাগে এবং আপনাদের আমি চেষ্টা করে থাকি যে বিভিন্ন টাইপের ফর্মুলা হোক বা বিভিন্ন টাইপের কায়দায় আপনারা কীভাবে এটাকে প্রোগ্রেস করতে পারবেন সেই চেষ্টা থাকি বন্ধুরা তো চলুন এই যে প্যাকেটগুলো এখন রেডি করা হলো এই প্যাকেটের গায়ে আমি কীভাবে সেন্টটাকে দেবো সেটা দেখে নিন তো পরবর্তীতে যখন আপনারা দোকানে নিয়ে যাবেন এরকম করে তবে কিন্তু দোকানদার কোনো কথা বলবেন না সেন্ট শুকে বলে দেবে যে ঠিক আছে এই প্যাকেট থেকে গন্ধ বেরোচ্ছে বা ঠিক আছে এই সেন্টটা নেওয়া যেতে পারে দোকানে বিক্রির প্রযোজ্য হতে পারে এইভাবে আর কি তো আমি দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আগামী দিনে ধূপকাঠি ফর্মুলার উপরে হোক বা মেশিনের উপরে কাঠি থেকে কীভাবে মেশিন থেকে বের করতে হয় কালার কাঠি ধুনো কাঠি ব্ল্যাক কাঠি সমস্ত তথ্য আমি শেয়ার করবো তো ভিডিওগুলো না দেখলে আর সাবস্ক্রাইব চ্যানেলটিকে না করা থাকলে কিন্তু আপনারা কিন্তু এই সুযোগগুলো পাবেন না সেটা থেকে বঞ্চিত হয়ে যাবেন কারণ ইউটিউব কিন্তু ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন সবাইকে পাঠান না সম্ভবত যাদের সাবস্ক্রাইব করা থাকে সে সমস্ত চ্যানেল সে সমস্ত জায়গা তথা মেলগুলোতে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু অটোমেটিক নোটিফিকেশন ঢুকে যায় যদি সাবস্ক্রাইব করা না থাকে সেগুলো তো ঢোকে কিন্তু পরবর্তীতে যে আমার ভিডিওটা আপনারা কিন্তু খুঁজে পাবে না যদি সাবস্ক্রাইব করা না থাকে খুঁজে খুঁজে বেরোতে হবে যে কী নাম ছিল চ্যানেলটার নাম বা কী দাদার নাম ছিল এরকম খুঁজে বেড়াতে হবে তার জন্য সাবস্ক্রাইব করা থাকলে একটাই প্রফিট বা একটাই আপনাদের সুবিধা হবে সেটা আমি যেই মাত্র ভিডিওটা দেবো তৎক্ষণাৎ
আপনার আপনাদের নোটিফিকেশন যেটা সেটা কিন্তু যে যে আপনাদের যে ইউটিউব যে ডিপার্টমেন্ট সেখান থেকে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে দিবে মোবাইলের মাধ্যমে, তখন কিন্তু আমরা দেখতে পারবেন। যার জন্য বলছি বাবা করে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আমার এই আইডিয়াগুলো আপনাদেরকে মনে হয় যে পছন্দ ফুল বা আমি এইভাবে করতে পারবো আপনারা করতে পারবেন, তো অবশ্যই আমার সাথে থাকুন আর হচ্ছে এইভাবে দেখতে থাকুন আর প্রত্যেকটা ভিডিও ফলো করুন এবং অবশ্যই ফর্মুলাগুলো নোট করে রাখতে পারবেন যাতে পরবর্তীতে আমরা কিন্তু যে এইভাবে এই সিস্টেমে আপনারা কিন্তু ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মার্কেটটাকে ধরে রাখার জন্য। বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার মার্কেট ধরে রাখা, মার্কেট ধরে রাখতে গেলে আপনাকে পারফিউমের কোয়ালিটি ভালো দিতে হবে নচেত ব্যবসা চলবে না। অনেক সময় অনেক জায়গাতে আছে যে 800 টাকার 600 টাকার 1000 টাকার 1200 টাকার পারফিউম দিয়ে কাজ করে, কিন্তু এগুলোর ব্যবসা লাস্টিং হবে না। বন্ধুরা আপনারা ভালো করে একদম জেনে রেখে দিন যে কম পয়সার পারফিউম দিয়ে আপনারা ভালো লাস্টিং বেশি দিন দীর্ঘদিন এই বাজারে লাস্টিং করতে পারবেন না। কারণ আপনারা মনে রাখবেন আপনার পিছনে আরও 10-20 জন যারা হকারি আছে বা যারা এই ব্যবসাটা করছে তারা ভালো ভালো পারফিউম নিয়ে কিন্তু এই ব্যবসাটাকে এগোচ্ছে এবং যে ফর্মুলা করে কিন্তু বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে। সেদিকে নজর রেখে আপনাকে কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে ভালো পারফিউম দিয়ে। ভালো পারফিউম নিন, ভালো মাল নিন, ভালো কাঠে নিন, ভালো জিনিসটাতে আপনারা শুরু করুন এবং ভালোভাবেই করুন, তাহলে মার্কেট আপনাদেরকে ঠেকাতে পারবে না, মার্কেট আরামসে একদম এগিয়ে যাবেন। ভালো করে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি এখন লাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কিন্তু এই পারফিউমটাকে বডির মধ্যে লাগাবেন, তুলো দিয়ে হোক বা ন্যাকড়ার টুকরো দিয়ে হোক কীভাবে তারপরে প্যাকেজিং করে আপনারা দোকানদারকে সেল করে দিন। বন্ধুরা চলুন আমি দেরি না করে আপনাদেরকে যে মেন যে ব্যাপার সেটা কিন্তু ভিতরকার তত্ত্ব সেটা কেউ বলবে না, আমি আপনাদের সামনে দেখিয়েছি। বন্ধুরা চলুন এখন প্রথমে আপনাকে যে পারফিউমটা ইউজ করেছেন তো সেই পারফিউমটাকে নিতে হবে এখানে। তো সেই পারফিউম কিছুটা যেমন এই খাপের মধ্যে হোক বা কোনো পাত্রের মধ্যে হোক আপনারা কিন্তু এইটুকু বেশি না এই সামান্য একটু পারফিউম দেবেন র যেটা আর কি, সেটা নিয়ে এই যে ন্যাকড়া টুকরা হোক বা আপনার তুলার টুকরা হোক সেটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু টাচ করে এই বডিতে লিখে যাতে লাগে এক কথা বলতে গেলে, এখানে লেগে গেল তো এইবারে কিন্তু আপনাকে কিন্তু কী করতে হবে এই যে বডিগুলো আছে যে কোনো একদিকে হয় উপর দিকে সবাই শোকে তো হয়তো উপর দিকে এইভাবে একবার মারেন এরকম একদম মারেন এরকম করেন, ঠিক আছে এই সিস্টেমে আপনাদেরকে করতে হবে। বন্ধুরা একবার মারলেই হবে যাতে আপনার এই প্যাকেট থেকে যে গন্ধগুলো বের হয়, তো এই সিস্টেমে আপনাকে কিন্তু এটা কেউ দেখাবে না। তো এই জন্য কী হয় প্যাকেট যখন শোকে অনেকে নাকের সামনে নিয়ে না তখন কিন্তু এই গন্ধটা বের হয়, গন্ধটা কী হয় বের হয় গন্ধটা দেওয়া থাকে উপর থেকে প্যাকেটের ভিতর থেকে পাঞ্চিং করার পরে সেই কাঠি থেকে গন্ধ তো বেরোবে না, তো তার জন্য কিন্তু এই গন্ধটা বেরোনোর একটাই কারণ সেটা হচ্ছে হলো উপর থেকে দেওয়া থাকে প্রলেপ দেওয়া থাকে, এই যে উপরের যে আস্তরণটা দেওয়া হচ্ছে এই আস্তরণ অর্থাৎ এই প্রলেপের জন্য সেন্টের যে প্রলেপ দেওয়া হচ্ছে সেটার জন্য কিন্তু এই গন্ধটা কিন্তু কাস্টমাররা কিন্তু পায় নাকের সামনে নিয়ে গেলে। যার জন্য এই সিক্রেট ফর্মুলাগুলো কিন্তু আপনাদের সামনে কেউ শেয়ার করবো না, একমাত্র এনআর আগরবতী কোম্পানি এনআর আগরবতী থেকে কল্যাণরা আপনাদের সামনে শেয়ার করছে যাতে আপনারা বিভিন্ন জায়গা থেকে এই ভিডিওগুলো দেখে আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন ডেভেলপ করতে পারেন। আমার কাছে মাল নেন বা না নেন সেটা পরের কথা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্টেট থেকে আমার এই ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ভিডিওগুলোকে দেখার জন্য। আর যদি আপনারা আমার কাছ থেকে মাল নেন অবশ্যই কিন্তু নিয়ে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই হচ্ছে সিস্টেম আমি দেখিয়ে দিলাম বন্ধুরা, এই সিস্টেমে আপনাদের কাজ করতে হবে, তাহলে কিন্তু যখন হচ্ছে কোনো কাস্টমার নাকের কাছে নিয়ে গিয়ে শুকবে তখন কিন্তু এই প্যাকেটগুলো থেকে সুগন্ধি বের হবে। তো আপনারা বুঝে গেলেন বন্ধুরা তাহলে এই যে পারফিউম লাগানোর সিস্টেম কীভাবে লাগালাম এবং নাকের কাছে নিয়ে গেলে কেন গন্ধ পায় কাস্টমাররা সেটার যে তথ্য কিন্তু আমি শেয়ার করে দিলাম। এবার আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না, ব্যবসাটাকে ভালো করে করতে পারবেন এগিয়ে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা তো এই সিস্টেমে আপনারা কাজ করুন এবং এরকম করে সিল করার পরে যে মেশিনে সিল করার পরে পারফিউম দিয়ে কিছুটা ন্যাকড়া দিয়ে হোক এরকম করে টাচ করে দিয়ে দেবে যাতে এরকম করে শুকার সময় কাস্টমাররা কিন্তু গন্ধ পায়। বন্ধুরা তো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই লাইক একটা করবেন কলকাতাকে এনআর আগরবতী বিজনেস চ্যানেলকে যাতে আপনাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত থাকতে পারি সবসময় আর আপনাদের সঙ্গে থাকতে পারি, আপনাদের হচ্ছে অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা অবশ্যই পেতে পারি আর আপনাদের জন্যই কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও এই হচ্ছে চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো যাতে আপনারা বিভিন্ন জায়গা থেকে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আর যদি কোনো মালের কারো অর্ডার দরকার পড়ে অবশ্যই আমার কাছ থেকে 100% নিতে পারেন, আমি বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিই ট্রান্সপোর্টের মাধ্যমে, আমি স্ক্রিনের উপরে মোবাইল নাম্বার দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাই, আপনারা কমেন্ট করবেন অথবা যদি ফোন করেন কেউ তাহলে রাত্রে মোটামুটি 8:30-9টার দিকে কল করবেন অবশ্যই রিসিভ করে আমি যে কথা বলে নেব আপনাদের সামনে, ঠিক আছে ভালো থাকুন।
সুস্থ রাখুন বন্ধুরা, এইভাবে চালিয়ে নিয়ে যান বিজনেসকে। কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই মেসেজ করে পাঠিয়ে দিবেন, আমি কিন্তু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো বন্ধুরা। ভালো থাকুন।